দেশের স্বাস্থ্য খাতকে ঢেলে সাজাতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ের দলীয় কার্যালয়ে স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপকমিটির উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকীর আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে কার্যকারিতা নিয়ে অনেক প্রশ্ন আছে। মফস্বলে হাসপাতালে যে কি অবস্থা, কোন কোন হাসপাতালে দেখলে মনে হয় এটা হাসপাতাল নয় আস্তাবল। এই ব্যাপারটা খুব স্পর্শকাতর, খুবই চ্যালেঞ্জিং। প্রত্যেকেরই জীবন মৃত্যুর বিষয়, কাজে এটা সর্বাধিক গুরুত্ব আমি মনে করি পাওয়া উচিত।